আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে। প্রথম বিষয় হচ্ছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় শ্রেণীর মানুষকে? সাত শ্রেণীর মানুষকে। যেই দিন কোনো ছায়া থাকবে, যেই দিন সূর্যটা মাথার কাছে চলে আসবে, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই এবং বোনের সম্পর্ক কত কঠোর, কত কঠিন, কত গাঢ়, ভাই বোনের সম্পর্ক থেকে আর আপন কোনো সম্পর্ক হতে পারে? ওই দিনে ভাই ভাইকে চিনবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সন্তানের পরিচয় মা দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য করে ওই কিয়ামতের ময়দানে যেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করে সেই কাজ করার দরকার আছে না নেই? আছে। এক নম্বর শর্ত, এই সাত শ্রেণীর প্রথম শ্রেণীর মানুষ হলো যেই শাসক ন্যায়পরায়ণ হতে হবে, কোন জুলুম বা শাসক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করতে পারবে। এজন্য প্রথম শর্ত হচ্ছে ইমামুল আদল, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী, সত্যের পথে এগিয়ে যেতে হবে, কোন বাটপার লম্পট কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। এজন্য বিশ্বনবী বললেন সাত প্রকারের মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবেন, এর মধ্যে প্রথম নম্বর হলো বিশ্বনবী বললেন যেই শাসক দুনিয়ার ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করে। ঠিক কিনা? এখন এই পৃথিবীতে কি ন্যায় আছে নাকি? কথা বলেন, জবান খুলে বলতে হবে আছে। এই পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক নাই। বিশ্বনবী বললেন ওই প্রকারের শাসকরা কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া পাবে। ওই প্রকারের নাম হচ্ছে আলিমুল আদেল, ইমামুল আদেল। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করবে ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দিবে কে? এজন্য সবাই আমরা মরণশীল, এই পৃথিবীতে কি আমরা চিরস্থায়ীভাবে বেঁচে থাকার জন্য এসেছি? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমাদের ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। বিশ্বনবী বললেন এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী আমাকে ছাড়তে হবে। বাবা এসেছে, প্রথমে বড় দাদা, এরপরে দাদা, এরপরে বাবা, এরপরে সন্তান এসেছে। অনেক সময় দেখা যায় সন্তানকে কাঁধে নিয়ে বাবা কবরস্থানে যায়, ঠিক কিনা? আবার কখনো দেখা যায় নাতির লাশ নিয়ে, নাতির লাশ কাঁধে নিয়ে দাদা কবরস্থানে যায়, আছে না নাই? এজন্য করে চিরস্থায়ী ভাবে এই পৃথিবীতে আমরা থাকার জন্য এসেছি, এই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আমরা প্রত্যাবর্তনশীল একজনের দিকে, তিনি কে, চলে যেতে হবে আমাদের। এই পৃথিবী ক্ষণস্থায়ী একটা জীবন, এই পৃথিবীকে কেউ গুড বাই বলতে হবে? অবশ্যই, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অনেক দূরে। এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে কবর দেশে, ওই কবরে কেউ বন্ধু থাকবে নাকি? কথা বলেন, ওই কবরের ভিতরে কোনো বন্ধু নাই, কোনো বান্ধবী নাই। আজকে দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, একজন মানুষ না একজন মানুষ আপনার বিপদে উদ্ধার করার জন্য এগিয়ে আসে, ঠিক কিনা? আপনি বিপদে পড়বেন, হয়তো আপনার বাবা আপনার বিপদের সাহায্য করবে, অথবা আপনার বন্ধু বিপদের সাহায্য করবে, ঠিক কিনা? কিন্তু ওই কবর জগতে কেউ কি বাবা সাহায্য করতে পারবে নাকি? আপনার বন্ধু সাহায্য করতে পারবে নাকি? এই পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে ওই কবর যেতে সাহায্য করার কেউ থাকবে? এজন্য করে ওই কবর যেতে সাহায্য করবেন একজন, তিনি কে? ওই আল্লাহকে বন্ধু বানাতে রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। রাব্বুল আলামিনকে বন্ধু বানানোর পরে দুনিয়া থেকে আমরা বিদায় হতে চাই, ঠিক কিনা? পৃথিবীতে এই বন্ধু আমার কোনো কাজে লাগবে? রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি বন্ধু বানাতে পারবে ওই ব্যক্তি একমাত্র জীবন জন্য জীবন, এ জীবন ও জীবন ধন্য হয়ে যাবে, ঠিক কিনা? এই পৃথিবীর বন্ধু বিশ্বাসঘাতকতা আছে না নাই? আপনি স্বার্থের মায়ায় পড়ে আপনাকে হত্যা করবে এমন বন্ধু আছে না নাই?
সাতর মায়ায় সন্তান বাবাকে হত্যা করে, আবার সারাতের মায়ায় সন্তান বাবাকে হত্যা করে, বাবা সন্তানকে হত্যা করে, আছে না নাই? বন্ধু বন্ধুকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, আবার স্ত্রী স্বামীকে হত্যা করার প্ল্যান করে, আছে না নাই? যারা পৌরবাসে থাকে, প্রবাসী ভাইরা বিদেশ থেকে টাকা পাঠায়, আর ওই স্ত্রী টাকা নিয়ে অন্যের বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে, আছে না নাই? আছে, সব টাকা মেরে দেয়, আছে না নাই? বাংলাদেশে এমন অহরহ ঘটনা আপনি যখন ফোন খুলবেন দেখবেন এমন ঘটনা দেখতে পাওয়া যায়, ঠিক কিনা? এজন্য করে আমরা বন্ধু বানাবো কাকে? বন্ধু বানালে আমাদের ক্ষমা করবেন কে? এজন্য করে আমরা রাব্বুল আলামিনকে বন্ধু বানাতে চাই, পৃথিবীর কাউকে বন্ধু বানাতে চাই না, ঠিক কিনা? যেই বন্ধু আমার কবরে আপন হবেন, যে বন্ধু আমাকে কিয়ামতের ময়দানে আপন করে নেবেন, ওই বন্ধু তো আসল বন্ধু, ঠিক কিনা? এই পৃথিবীতে সব বন্ধুগুলো সব ধোকাবাজ, সব বন্ধুগুলো স্বার্থপর, ঠিক কিনা? যুবক ভাইরা এখন বর্তমান সমাজে যুবক যারা আছে, এই যুবকরা বর্তমান বন্ধু বানায় একজন আরেকজন মেয়েকে, ঠিক কিনা? একজন ছেলে সাতটা মেয়ের সাথে আটটা মেয়ের সাথে চ্যাটিং আছে না নাই? এজন্য করে বিশ্বনবী বললেন, এই দুনিয়ার ভিতরে সাত প্রকারের ব্যক্তিকে রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে, এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুন আদেল, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক, ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, দ্বিতীয় নম্বর হলো শাব্বুল্লাযী ইয়াবুদুল্লাহ ফী শাবাবিহি, বিশ্বনবী বললেন যেই যুবক যৌবন বয়সে ইবাদত করে, কার? এই পৃথিবীর কারুর সামনে মাথা নত করে না, এই পৃথিবীকে গুড বাই জানিয়ে ইবাদত করে, কার? যুবকদের ইবাদত পছন্দ করেন বেশি কে? এজন্য যুবক বয়সে ইবাদত করার দরকার আছে না নেই? ইবাদত করলে খুশি হয় কে? ইবাদত না করলে খুশি হয় কে? আমরা শয়তানকে খুশি করতে চাই না, আমার রবকে খুশি করতে চাই, ঠিক কিনা? এজন্য রবকে খুশি করতে রাজি আছেন তো সবাই? আমার রবকে আমি খুশি করব, এই পৃথিবীর সব মানুষ যদি আমার ওপরে রেগে যায় কোনো আফসোস নাই, ঠিক কিনা? রাব্বুল আলামিন আমার ওপরে যদি সন্তুষ্ট থাকে, আর পৃথিবীর সব মানুষ যদি আমার ওপরে রেগে যায়, এই রাগের যায় আমার কিছু আসে যায় না, কিন্তু রাব্বুল আলামিন যদি আমার ওপরে বেরাজ হয়ে যায়, আর পৃথিবীর সব মানুষ যদি আমার ওপরে সাথে রাজি থাকে এবং খুশি থাকে, এই খুশির কোনো আমার প্রয়োজন নাই, ঠিক কিনা? যদি রাব্বুল আলামিন আমার ওপরে নারাজ হয়ে যায়, তাহলে এটাই সব থেকে আমার জন্য দুঃখজনক, ঠিক কিনা? এজন্য আমরা রাজি করব আমার জন্য কাকে? আমরা রাজি খুশি করতে চাই কার? রাজি আছেন তো সবাই? আমার রবকে আমরা রাজি করতে চাই, এই পৃথিবীর সব মানুষ যদি আমার ওপরে বেরাজ হয়ে যায়, আর রাব্বুল আলামিন আমার ওপরে যদি খুশি হয়ে যায়, এটাই সব থেকে আমার কাছে বড় পাওয়া। আর এই পৃথিবীর সব মানুষ যদি আমার ওপরে রাজি এবং খুশি থাকে, আর রাব্বুল আলামিন যদি আমার ওপরে নারাজ থাকে, এই খুশির চারানা মূল্য দাম আমার কাছে নাই, ঠিক কিনা? এজন্য আমরা খুশি করতে চাই কাকে? এজন্য বিশ্বনবী বললেন, সাত প্রকারের যুবক আরশে আজিমের নিচে ছায়া পাবে, এর মধ্যে দুই প্রকারের যুবক। বিশ্বনবী বললেন, শাব্বুল্লাযী ইয়াবুদুল্লাহ ফী শাবাবিহি, যে যুবক যৌবন বয়সে কারোর ইবাদত করে না, ইবাদত করে কার? আমরা কোন পৃথিবীর কাউকে ইবাদত করতে চাই না, ঠিক কিনা? এমন কিছু ধর্ম আছে যে ধর্মগুলো অগ্নি উপাসক, আছে না নাই? এমন কিছু ধর্ম আছে যে ধর্মগুলো মূর্তির সামনে সেজদা দেয়, আছে না নাই? এমন কিছু ধর্ম আছে তারা সূর্যকে দেবতা মনে করে, এমন কিছু ধর্ম আছে তারা চন্দ্রকে দেবতা মনে করে, আছে না নাই? এমন ধর্ম আছে সাপ তাদেরকে পূজনীয় মনে করে, তুলসী গাছ তাদের পূজনীয় মনে করে, এই আকাশে অগ্নি পূজাকে অগ্নি উপাস্যক, এই পৃথিবীতে আছে না নেই? এই পৃথিবীতে আমরা কারোর ইবাদত করবো না, ইবাদত করব কার? সাপ আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়, দেব দেবী আমি পূজনীয় নয়, আমরা একজনের ইবাদত করি, তিনি কে? এজন্য রাব্বুল আলামিনের ইবাদত করে মরে যেতে রাজি আছেন তো সবাই? আমরা পৃথিবীর কারোর ইবাদত করতে চাই না, একজনের ইবাদত করতে চাই, তিনি কে? এই পৃথিবীতে একজনের ইবাদত করব, তিনি কে? এই পৃথিবীর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নাকি, কথা বলেন? আমরা মনে করি আমার এই কপালের সেজদাটা টাইলসের ওপরে পড়ে, আমরা মনে করি আমার এই কপালের সেজদাটা ঘাসের ওপরে পড়ে, আবার আমরা মনে করি আমার এই কপালের সেজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়ে। কিন্তু বিশ্বনবী বললেন, ও বান্দা শোনো শোনো, ও উম্মতরা শোনো শোনো,
তুমি মনে করো তোমার কপালের সেজদা টাইসের উপরে পড়ে না, তুমি মনে করো তোমার কপালের সেজদা ঘাসের উপরে পড়ে। বিশ্বনবী বললেন, তুমি যখন সেজদা দাও ওই সেজদাটা ওই কপালটা টাইসের উপরে পড়ে না, ওই সেজদাটা কোন কার্পেটের উপরে পড়ে না, ঘাসের উপরে পড়ে না, তুমি যখন সেজদা দাও ওই সেজদাটা রব্বুল আলামিনের কদমে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য করে আমরা সেজদা দেব কার? সেজদা পাওয়ার যোগ্যতা একজন রাখেন, তিনি কে? এজন্য করে যৌবন বয়সে বেশি বেশি ইবাদত করতে রাজি আছেন তো যুবকরা? আল্লাহর ইবাদত করতে হবে। বিশ্বনবী বললেন, যেই যুবক যৌবন বয়সে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে ওই যুবককে আল্লাহ সুবহান তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এজন্য করে যুবকরা বেশি বেশি ইবাদত করতে রাজি আছো তো? যুবকরা বেশি বেশি ইবাদত করবা। কিন্তু এখন বর্তমান যুবকদের ইবাদত তো নাই, বরং যত রাত গভীর হয়ে যায় তত আমাদের গুনাহের দরজা খুলে যায়, ঠিক কি না? যত রাত গভীর হয়ে যায় তত গান বাজনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, যত রাত গভীর হয়ে যায় মেয়েদের ফোনে এসএমএস এর নক করে আসে না নাই? যুবকরা বেশি বেশি ইবাদত করবা, কার কথা? এজন্য করে যুবকরা এই সমস্ত গুনাহ তুমি ছেড়ে দাও। বিশ্বনবী বললেন, মনে করে এমন এলাকার মধ্যে কিছু যুবক পোলাপান থাকে, মনে করে আমার গর্ভে এলাকা কাঁপে আছে না নাই, কিন্তু ওই যুবকটা জানে না তোমার সেজদায় আল্লাহর আরশ কাঁপে। সুবহানাল্লাহ। বলেন, যুবকরা কখনোই জানে না, মনে করে আমার পা ফেললে মনে হয় জমিন কাঁপে, আমি যেই এলাকায় যাই ওই এলাকা থর থর করে কাঁপে। বিশ্বনবী বললেন, ও যুবক তুমি শোনো শোনো, তুমি যদি এক এলাকায় যাও তোমার দ্বারা এলাকা কাঁপাবে না, তোমার দ্বারা আরশে আজিম কাঁপাও, ঠিক কিনা? তুমি যখন সেজদায় পড়ে যাবা রাব্বুল আলামিনের আরশ কেঁপে যাবে। এজন্য করে যুবকরা বেশি বেশি সেজদা করবা, কার? এই পৃথিবীর কারুকে আমরা সেজদা করতে চাই না, এই পৃথিবীর কারুর গোলামি করতে চাই না, এই পৃথিবীর কারুর উপর বাটপারি করতে চাই না, আমরা সব সময় একজনের ইবাদত করতে চাই, তিনি কে? আবার বিশ্বনবী বললেন, যে যুবক যৌবন বয়সে বেলি ড্যান্স দেখে না, যে যুবক যৌবন বয়সে হিন্দি সিরিয়াল দেখে না, যে যুবক যৌবন বয়সে নৃত্য ড্যান্স দেখে না, যে যুবক যৌবন বয়সে ফিল্ম দেখে না, বলো ফিল্ম দেখে না, বিশ্বনবী বললেন ওই যুবককে আরো সে আজি মেরে নিচে ছায়া দান করবেন কে? এজন্য বেশি বেশি যুবকদের ইবাদত করতে হবে। ইবাদত করলে খুশি হবে কে? আরো জোরে বলেন, আমরা সবসময় খুশি করতে রাজি আছি তো? তাকে খুশি করতে হবে, একমাত্র আমার রবকে, যিনি আমাকে এত সুন্দর করে বানিয়েছে। এজন্য করে আমাদের ইবাদত করব রাব্বুল আলামিনকে। কত সুন্দর নিয়ামত রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, কতগুলো নিয়ামত দান করেছেন। বিশ্বনবী বললেন, ও বান্দা শোনো শোনো, তোমার অস্তিত্ব বলে কিছু এই পৃথিবীতে ছিল নাকি? কথা বলেন, তোমার অস্তিত্ব কিচ্ছু ছিল না। এজন্য রাব্বুল আলামিন বললেন, হাল আতাব আলাল ইনসানি হিনুম মিনাদ দহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার আগে কোনো অস্তিত্ব নাই, আবার কিছুদিন পরেও তোমার অস্তিত্ব থাকবে? কিছুদিন মধ্যখানে তুমি চলাফেরা করেছো, এই চলাফেরা গম্ভীরতার সাথে চলাফেরা করা যাবে? বিশ্বনবী বললেন, রাব্বুল আলামিন বললেন, পিতামাতার মিলনের মাধ্যমে রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়াতে এনেছেন, এক ফোঁটা নাফাক পানির মাধ্যমে, ঠিক কি না? রাব্বুল আলামিন বললেন, তোমাকে তোমার মায়ের রেহেমের ভিতরে কত সুন্দর করে আমি বানালাম, এই পৃথিবীর সব মাখলুকাতগুলো আমি রাব্বুল আলামিন কুন এবং ফায়াকুন বলে বানালাম, আর আমি রাব্বুল আলামিন শুধুমাত্র তোমাকে নিজে হাতে বানালাম। সুবহানাল্লাহ। পড়েন, আমি রাব্বুল আলামিন তোমার পিতামাতার মিলনের মাধ্যমে কত সুন্দর করে বানালাম, ওই মায়ের রেহেমের ভিতরে কত সুন্দর করে আমি গোশতের টুকরা তৈরি করলাম, নাপাক পানির মধ্য দিয়ে রক্তের টুকরায় পরিণত করলাম, এরপরে ওই রক্তের টুকরাটা গোশের টুকরায় পরিণত করলাম, এরপরে গোশের মধ্যে হাড্ডি দিলে কে? এই গোশের মধ্যে আমার নাসিকা অঙ্কন করলেন একজন, তিনি কে? আবার এই গোশের মধ্যে সুন্দর করে চক্ষু অঙ্কন করলেন, আবার এই গোশতের মধ্যে সুন্দর একটা মাথা বানালেন কে? এই মাথার মধ্যে কত কিছু দিয়েছেন, ব্রেন আছে না নেই? এই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ চলাফেরা করে যেই মানুষের মেন্টাল অবস্থায় ঘোরাফেরা করে, ঠিক কিনা? তার কোনো কমন সেন্স নাই, তারা পাগল নামে আখ্যায়িত এই দুনিয়াতে ঘোরাফেরা করে,
রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর মেধা দিলেন, কত সুন্দর চোখ দেখার জন্য চক্ষু দান করলেন, আবার কথা বলার জন্য জবান দান করলেন, শোনার জন্য কান দিয়েছেন একজন তিনিকে। রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি যখন দুনিয়ার ভিতরে পদানপন করলা, এই দুনিয়ার ভিতরে তুমি যখন আগমন করলা, কত সুন্দর করে আমি তোমার মায়ের রেহেম দিয়ে বের করে আনলাম, এরপরে তোমার সুন্দর করে গঠন তৈরি করলো একজন তিনিকে। এই গঠন পৃথিবীর কেউ তৈরি করতে পারে নাকি? কথা বলেন, পৃথিবীর কেউ বানাইতে পারে না। একটা হাত যদি না দিত কেউ পারবে নাকি বানাতে? একটা পা যদি রাব্বুল আলামিন আপনাকে না দিতেন, এই পা পৃথিবীর কেউ বানাতে পারবে না। একটা চোখ রাব্বুল আলামিন যদি আপনাকে না দেন, এই চোখ কি পৃথিবীর কেউ বানাতে পারবে নাকি? আবার যদি আপনি কানে শ্রবণ না করেন, পৃথিবীর কেউ এমন আছে নাকি যে শ্রবণ শক্তি আপনাকে দেবে, ঠিক কিনা? এই পৃথিবীর কেউ নাই, কিন্তু রাব্বুল আলামিন বললেন, তুমি যখন মায়ের রেহেম থেকে দুনিয়ার ভিতরে আসছো, আমি রাব্বুল আলামিন তোমার দেখার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে দেই নাই, শ্রবণ শক্তি বেশি দেই নাই, হাতের শক্তি দেই নাই, পায়ের শক্তিও দেই নাই, ঠিক কিনা? এরপরে আমি রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমার হাতের শক্তি বাড়ালাম, পায়ের শক্তি বাড়ালাম, এরপরে চোখের তীক্ষ্ণ দৃষ্টি তোমাকে বাড়ালাম, এরপরে শোনার জন্য শ্রবণ শক্তি বৃদ্ধি করে দিলাম, এরপরে রাব্বুল আলামিনের নাফরমানি করবা করবা নাকি নাফরমানি? এই জবান দিয়ে ইবাদত করব কার? এই জবান দিয়ে বেশি বেশি ডাকবো কার? সকালবেলা জিকির করলে খুশি হয় কে? বিকালবেলা খুশি জিকির করলে খুশি হয় কে? বেশি বেশি জিকির করতে বলেছেন তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহূহু বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো শোনো, তোমরা সকালবেলা জিকির করবা কার, বিকালবেলা জিকির করবা কার? সকাল বিকাল জিকির করলে খুশি হয় একজন তিনিকে। আমরা সব সময় খুশি করতে চাই কার? এবং এজন্য রাব্বুল আলামিন বললেন, সকাল এবং সন্ধ্যায় জিকির করবা বেশি বেশি। রাজি আছেন তো সবাই? আবার বিশ্বনবী বুখারীর বর্ণায় বিশ্বনবী বললেন, কেউ যদি মাগরিবের সালাতের পরে ঈশার সালাত পর্যন্ত যদি কেউ জিকির আজকারের মধ্যে থাকে অথবা মসজিদের মধ্যে থাকে, ইসমাইল বংশের থেকে যদি চারজন গোলামকে আজাদ করে দেয়, আজাদ করার পরে যেই সমপরিমাণ নেকি হয়, ওই নেকি সমপরিমাণ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বললেন, কেউ যদি ফজরের সালাত আদায়ের পরে সূর্য ওঠা পর্যন্ত রাব্বুল আলামিনের জিকির আজগারের মধ্যে মশগুল থাকে, বিশ্বনবী বললেন, চারজন গোলাম আজাদ করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য করে সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি জিকির করতে হবে কার? রাজি আছেন তো সবাই? এজন্য করে বিশ্বনবী বললেন, সাত শ্রেণীর মানুষকে রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ, দুই নম্বর যেই যুবক যৌবন বয়সে ইবাদত করে কার? এরপরে বিশ্বনবী বললেন, তৃতীয় নম্বর হলো যেই যুবকের, যেই মানুষের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, যেই মানুষের অন্তরটা মসজিদের জন্য ভালোবাসা জাগে, ওই অন্তরটাকে ভালোবাসেন একজন তিনিকে। রাব্বুল আলামিন বললেন, যে যুবক যৌবন বয়সে ইবাদত করবে, তৃতীয় নাম্বার যে মানুষটা মসজিদের সাথে তার অন্তরটা ঝুলে রাখবে, মসজিদের সাথে তার ভালোবাসা গড়ে থাকবে, মসজিদের সাথে তার ভালোবাসা থাকবে, রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ওই মানুষটাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের মসজিদের সাথে এমন সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক এখন দুনিয়ার সাথে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ওই মানুষগুলো হতভাগা মানুষ, যে মানুষগুলো দুনিয়াকে করাই করে আখিরাতের বিনিময়ে। আর বিশ্বনবী বললেন, আর দুনিয়া মাজরাউল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ, যারা এই দুনিয়ার ভিতরে ফসল ফলাতে চায়, আখিরাতের বীজ বুনতে চায়, এই দুনিয়ায় নেকি করবে, বেশি বেশি নেকি করবে, জান্নাতে তার ফসল ফলাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য করে এই দুনিয়ায় গাছ লাগাতে হবে বেশি বেশি জিকিরের গাছ, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গাছ লাগাচ্ছেন, বিশ্বনবী বললেন, ও আবু হুরায়রা, তুমি কি জান্নাতে গাছ লাগাতে চাও নাকি?
আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার গাছ লাগাই লাভ কি আপনি বলেন আমি আখিরাতের গাছ লাগাতে চাই সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী বললেন আবু হুরায়রা শোনো শোনো তুমি যদি জান্নাতের ভিতরে গাছ লাগাতে চাও এই দুনিয়ায় একটা গাছ লাগালে কতদিন পরে ফল হবে আর যদি তুমি আখিরাতে জান্নাতের ভিতরে গাছ লাগাতে চাও চারটা শব্দ পড়ো সঙ্গে সঙ্গে চারটা গাছ লাগিয়ে দিবেন কে এক নম্বর হলো সকলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বিশ্বনবী বললেন আবু হুরায়রা তুমি কয়টা শব্দ পড়েছো বলেন চারটা শব্দ আমরা পড়েছি কয়টা চারটা শব্দ আমরা পড়েছি এক নম্বর হলো সুবহানাল্লাহ এক নম্বর হলো সুবহানাল্লাহ দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ তিন নম্বর হলো আল্লাহু আকবার চতুর্থ নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা শব্দ আপনারা যে পড়েছেন বিশ্বনবী বললেন ওয়া আবু হুরায়রা শুনে রাখো জান্নাত তোমার হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আমরা যে চারটা শব্দ পড়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে চারটা বাগানের গাছ লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন আবার বিশ্বনবী বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন এই বাগানটা কত বড় হবে বিশ্বনবী বললেন ওয়া আবু হুরায়রা শোনো শোনো কোন কোন বর্ণনায় আসছে একটা গাছ লাগানো হয় কিন্তু একটা গাছের ছায়া এত বড় হবে দুনিয়ার যদি একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় বাগানের এক মাথা থেকে অপর মাথায় গিয়েও শেষ করতে পারবে না সুবহানাল্লাহ পড়েন আবার এক বর্ণনা আছে বিশ্বনবী বললেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী বললেন ওই গাছের ছায়াটা এত লং দীর্ঘ হয়ে যাবে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই একটা ছায়া অতিক্রম করতে 500 বছর লেগে যাবে সুবহানাল্লাহ এজন্য করে সুবহানাল্লাহ জিকির করতে রাজি আছেন তো সবাই আলহামদুলিল্লাহ জিকির করতে রাজি আছেন তো সবাই তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদের সাথে আমাদের অন্তরটা যেন লেগে থাকে কিন্তু আমাদের মসজিদের সাথে সম্পর্ক আছে কথা বলেন মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হচ্ছে দুনিয়ার সাথে দুনিয়াটা কেমন করে হাসিল করা যায় দুনিয়ার ভালোবাসা কেমন করে হাসিল করা যায় দুনিয়ার টাকা কেমন করে উপার্জন করা যায় দুনিয়ার ভিতরে কেমন করে বাড়ি বানানো যায় দুনিয়ার ভিতরে কতটা গাড়ি বানানো যায় দুনিয়ার ভিতরে ক্ষমতা বানানো যায় ঠিক কিনা আমাদের অন্তরটা মসজিদের সাথে এখন লাগানো নাই আমরা দুনিয়ার ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে গেছি যুবকরা এমন পর্যায়ে চলে গিয়েছে যুবকরা সবসময় মেয়েদের পেছনে দৌড়ায় আর যখন একটু বয়স হয়ে যায় তখন আমরা টাকার পেছনে দৌড়াই ঠিক কিনা এই টাকা কি আমার আপন হবে নাকি কথা বলেন এই পৃথিবীর কোন জিনিস আমার আপন নয় আমার চাচা বলেন আমার বাবা বলেন আমার দাদা বলেন আমার মা বলেন আমার ভাই বলেন এই পৃথিবীতে কোনো ব্যক্তি আমার আপন নয় ঠিক কিনা এই পৃথিবীতে বাড়ি গাড়ি আমার আপন নয় এই পৃথিবীতে কোনো বস্তুই আমার আপন নয় এই পৃথিবীতে টাকা পয়সা আমার কোনো আপন নয় আমার একমাত্র আপন হচ্ছেন একজন তিনি কে এজন্য করে তাকে আপন বানাতে হবে যাকে আপন বানালে জাহান্নামের আজাব থেকে মুক্তি পাওয়া যায় ঠিক কিনা আমরা জাহান্নামের আজাব থেকে মুক্তি পেতে চাইছো সবাই এজন্য করে জাহান্নামের আজাব থেকে যদি মুক্তি পেতে চান ইবাদত শুরু করতে হবে কার এজন্য করে আমরা জাহান্নামের আজাব থেকে আমাদের মুক্তি পেতে হবে জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে জাহান্নামের আজাব থেকে যদি বাঁচতে হয় বেশি বেশি ইবাদত আমাদের করতে হবে ঠিক কিনা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নেই কথা বলেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে আর এই কোরআনের জাদুতে কোরআনের যত তেলাওয়াত করেছে কোরআন তেলাওয়াতের জন্য কোরআন তেলাওয়াতের বিনিময়ে কাফেররা এই কোরআনের তেলাওয়াত শুনে হাজার হাজার শত শত মুসলমান শত শত কাফের মুসলমান হয়েছে ঠিক কিনা মক্কার বুকে যখন বিশ্বনবী তেলাওয়াত করতেন কোরআনের তেলাওয়াত যখন বিশ্বনবী করতেন হাজার হাজার মুসলমান হয়েছেন এই কোরআনের তেলাওয়াত শুনে এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য মক্কার ভিতরে যত বড় বড় কাফের ছিল সব বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য পাগল ছিলেন ঠিক কিনা বিশ্বনবী তেলাওয়াত করলেন এমন সময় একজন পাগল এই তেলাওয়াত শুনেছেন ওই পাগলটার নাম হলো সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহু
سيدنا مصعب رضي الله عنه بشنبير جاكن تلاوات شلين مصعب پاگل ہوئے گلن سبحان الله پڑن سيدنا مصعب بشنبير تلاوات شلين بشنبير تلاوات شنے مصعب بلن اي تلاوات کتھائے پاوا جائے اي تلاوات کارتے کے شنے چنمی تلاوات شنتے چاہی اي تلاوات کتھائے گلن شنتے پاوا مصعب بلن اي مصعب پاگل ہوئے گلن تلاوات شنے একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই তেলাওয়াত আমি শুনতে পাব কোথায় গেলে একজন বললেন অমুক জায়গায় একজন মানব আছে যেই মানবের চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এমন একজন মানুষ এই তেলাওয়াত করে যার তেলাওয়াত শুনলে সবকিছু দুনিয়া আর কিছুই মনে থাকে না তেলাওয়াত শুধু শুনতেই মন চায় ঠিক কি না সাইয়েদনা মুসা বললেন ওই পাগলটার কাছে ওই লোকটার কাছে আমাকে নিয়ে যাও ওই তেলাওয়াত আমি শুনতে চাই সাইয়েদনা মুসআব খোঁজ করতে করতে তালাশ করতে করতে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা মুসআব বললেন ও নবী আপনার তেলাওয়াত আমি শুনতে চাই আপনি আপনার তেলাওয়াতটা আমাকে শুনান বিশ্বনবী বললেন ও মুসআব শোনো শোনো এই তেলাওয়াত যদি শুনতে চাও এইভাবে শোনা যাবে না তোমাকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করতে হবে সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা মুসআব বললেন ও নবী শোনো শোনো আমার কিছু যায় আসেন আমি মুসলমান হতে চাই আমি ঈমান আনতে চাই আমারকে যা ইচ্ছা তাই করান কিন্তু আমি আপনার কোরআন তেলাওয়াত শুনতে চাই আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য যদি মুসলমান হতে হয় আপনার তেলাওয়াত শোনার জন্য যদি কালিমা পড়তে হয় আপনার তেলাওয়াত শোনার জন্য যদি আমার জীবন দিতে হয় তবু আমি দিব সুবহানাল্লাহ পড়েন সেই মুসআব যেই মুসআব সকালবেলা যেই খানা খাইতেন দুপুরে সেই খানা খাইতেন না সুবহানাল্লাহ পড়েন কে সেই মুসআব এমন ধনী ঘরের একজন দুলাল ছিলেন সকালে একটা ড্রেস পরতেন বিকালে ওই ড্রেস ফলায় দিতেন সুবহানাল্লাহ পড়েন এত ধনীর ঘরের দুলাল ছিলেন সকালবেলা যেই জুতা পরতেন বিকালবেলা ওই জুতা নাই আবার রাতের বেলা যেই পোশাক পরে ঘুমাতেন সকালবেলা আর কখনো ওই পোশাক পরতেন না আবার যেই বাহনে একবার সওয়ার হতেন যেই বাহনটা একবার চড়তেন দ্বিতীয়বার ওই বাহনটার ব্যবহার করতেন না সুবহানাল্লাহ পড়েন ধনীর ঘরের দুলাল সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়েন কিন্তু আমরা যখন তেলাওয়াত শুনি আমরা তো কিছুই বুঝি না ঠিক কি না যখন তেলাওয়াত শুনবেন বুঝে শুনে পড়তে হবে বিশ্বনবী বললেন ও মুসআব তুমি যদি মুসলমান না হও তাহলে তোমার এই কোরআন তোমার সামনে দেওয়া যাবে মুসআব বললেন ও নবী শোনো শোনো আপনার এই তেলাওয়াত শোনার জন্য আপনার এই কোরআন তেলাওয়াত শোনার জন্য আমাকে যদি মুসলমান হতে হয় আর দেরি কইরেন না দ্রুত করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা মুসআবকে কালিমা পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাইয়েদনা মুসআব মুসলিম হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়েন এরপর সাইয়েদনা মুসআব বিশ্বনবীর থেকে একটা হাদিসের টুকরা একটা কোরআনের টুকরা নিয়ে বিশ্বনবীর কাছ থেকে মুসআব বাড়ি ফিরলেন এরপর সাইয়েদনা মুসআবের মা টের পেয়ে গেলেন মুসআবের মা বললেন ও মুসআব তুমি কি মুসলমান হয়েছ নাকি সাইয়েদনা মুসআব বললেন ও মা আমি মুসলমান হয়েছি আপনাকেও মুসলমান বানাতে চাই সুবহানাল্লাহ পড়েন ও মা আমি মুসলমান হয়েছি আপনাকেও মুসলমান বানাতে চাই আপনাকেও কালিমার দাওয়াত দিতে চাই কারণ এই কালিমার মধ্যে মধু ঢেলেছেন একজন তিনি কে এই কালিমার মধ্যে মধু আছে না নেই আল্লাহর নামের মধ্যে মধু আছে না নেই সাইয়েদনা মুসআব বললেন ও মা শোনো শোনো আমি তোমাকেও মুসলমান বানাতে চাই ইসলামের ছায়াতলে তোমাকেও আনতে চাই ও মা আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান মুসআবের মা বললেন আমি কখনোই মুসলমান হব আমি মুসলমান হব না দ্রুত করে তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও আবার আমার ধর্মে ফিরে আসো ও মুসআব তুমি যদি আমাদের ধর্মে আবার যদি ফিরে না আসো তোমার এই গাড়ি বাড়ি থেকে তোমাকে বঞ্চিত করা হবে ও মুসআব তুমি যদি আবার ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে তোমাকে এই অর্থের ভান্ডার থেকে বঞ্চিত করা হবে আমার বাড়ি গাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই একমাত্র তুমি আমার আদরের সন্তান আমার স্বামী নাই কেউ নাই তোমার আরেকটা ভাইও নাই বোনও নাই ও মুসআব শুধুমাত্র তুমি একা আছো তুমি যদি কালিমা না ছাড়ো তোমাকে সব অর্থ ভান্ডার থেকে বঞ্চিত করা হবে মুসআব বললেন
কোন ব্যাপার নয়। ও মা যে কালিমা একবার পড়েছি জীবন দিব তবু কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ পড়েন। মুসা বললেন ও মা শোনো শোনো, বিশ্বনবীর কালিমা আমি পড়াচ্ছি, এই কালিমার জন্য যদি আমার অর্থ থেকে বঞ্চিত করো কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ পড়েন। ও মা শোনো শোনো, বিশ্বনবীর কালিমা আমি একবার পড়াচ্ছি, আমার জীবন দেব কিন্তু কালিমা ছাড়বো। আবার এই যুগে এমন নাস্তিক মুরতাদ পয়দা হয়েছে যে নাস্তিক মুরতাদ গুলো কোরআনের আইন বন্ধ করতে চায়, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এক সময় কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য আবু জেহেল আবু লাহাব বা সাইবা এই কালিমার দাওয়াত বন্ধ করার জন্য বিশ্বনবীর উপরে চড়াও হয়েছে কি হয় নাই? এই কালিমার দাওয়াত বন্ধ করার জন্য মুসাব যেমন কালিমার দাওয়াতকে উড্ডীন করার জন্য মায়ের সাথে লড়াই করছে, আবার একটা দল আছে কালিমার দাওয়াত বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে, আছে না নেই? নগরুদের সময় যেমন, ইব্রাহিমের সময় যেমন নগরুদ ছিল কালিমার দাওয়াত বন্ধ করার জন্য, ঠিক কিনা? মুসার সময় ফেরাউন ছিল কালিমার দাওয়াত বন্ধ করবে, আর বিশ্বনবীর সময় আবু জেহেল ছিল এই কোরআনের দাওয়াত বন্ধ করবে, ঠিক কিনা? আবার এই জামানায় এমনও মানুষ আছে যে এই মানুষগুলো কোরআনের দাওয়াতকে বন্ধ করতে চায়, আছে না নেই? কোরআনের আইন বন্ধ করতে চায়, আছে না নেই? এই কোরআনকে ধ্বংস করে দিতে চায়। রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা নাজিল করেছি আমি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি, ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত কখনো বন্ধ করা যাবে? এই কোরআনটা এসেছে মানুষের হেদায়েতের জন্য, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বললেন, هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم. رب العالمين بلن এই কোরআনটা নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, ঠিক কিনা? পথ ভোলা মানুষকে সুপথে আনার জন্য, ইসলাম ভোলা মানুষকে ইসলামের ছায়াতল আনার জন্য। যে মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, মিনাত দুলুমাত ইলান নূর, অন্ধকার আচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনটাকে পাঠিয়েছেন একজন, তিনি কে? এজন্য এই কোরআনের আইন মানার দরকার, আছে না নেই? আবার এই কোরআনের আইন বন্ধ করার জন্য কাফেররা চক্রান্ত, আছে না নেই? এই কোরআনটাকে ফু দিয়ে নিভাতে চায়। রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বললেন, কাফেররা এই কোরআনের আইনকে ফু দিয়ে নিভাতে চায়, যতই তারা ফু দিয়ে নিভাতে চায় না কেন, যত ইসলামের দাওয়াত বন্ধ করতে চায় না কেন, এই দিনে দিনে এই ইসলামটাকে ফোকাস করে যাবেন একজন, তিনি কে? এজন্য করে হাজার চেষ্টা করার পরেও এই কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে? আপনি যতই চেষ্টা করেন না কেন, এই কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, ঠিক কিনা? এজন্য করে যুগে যুগে যেমন শয়তানরা এসেছে এই কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য, এই যুগেও এই রকম শয়তান আছে না নাই? যতই শয়তান থাকুক না কেন, এই কোরআনের দাওয়াত কিয়ামত পর্যন্ত বন্ধ করা যাবে? এজন্য রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রাব্বুল আলামিন বললেন, যুগে যুগে এই কোরআনের দাওয়াত বন্ধ করতে চায়, কখনোই তারা পারবে না, কারণ এই কোরআনটাকে নাজিল করেছি আমি, আর এই কোরআন সংরক্ষণ করব একজন, তিনি কে? এজন্য করে এই কোরআনের দাওয়াত কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে? কথা বললেন? সাইয়েদনা মুসাব বললেন, ও মা শোনো শোনো, তুমি অর্থ থেকে আমাকে বঞ্চিত করো কোনো সমস্যা? অর্থ ভান্ডার থেকে বঞ্চিত করলেও কোনো সমস্যা আমার নাই, আমি সব ছাড়তে পারবো, কিন্তু বিশ্বনবীর কালিমা ছাড়তে পারবো? মা অর্ডার করলেন, যাও যাও মুসাফরে একটা ঘরে বন্দি করে রাখো। মুসাফরে একটা ঘরে বন্দি করে রাখো, যেই ঘরে কোনো খাবার দেওয়া যাবে না। মুসাফের মা বললেন, ও মুসাফ, যতক্ষণ না পর্যন্ত কালিমা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তোমাকে খাবার দেওয়া যাবে?
মুসা বললেন খাবার দেবার দরকার নাই ও মা শোনো শোনো তোমার খাবারের প্রয়োজন নাই খাবার দিবেন একজন তিনি কে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ যে রাব্বুল আলামিনের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কালিমা পড়েছি যে রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি বিশ্বনবীর হাতে মুসলমান হয়েছি ওই আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না সব কিছু পারে না আমার রব পৃথিবীর কেউ কিছু করতে পারে না একজন পারেন তিনি কে এজন্য করে মুসা বললেন ওমা শোনো শোনো তোমার খাবার দেবার দরকার নাই আমাকে একজন খাওয়াবেন তিনি কে মুসাবের মা খাবার বন্ধ করে দিলেন এক সপ্তাহ পরে খাবার দিচ্ছেন হারাম যে জিনিসগুলা মদ দিলেন এবং শুকরের গোশত দিলেন মদ খাওয়া জায়েজ আছে নাকি কথা বলেন শুকরের গোশত খাওয়া জায়েজ আছে নাকি এই খাবার গুলো মুসাবের সামনে পেশ করলেন মুসাব বললেন মা জীবন দিব তবে এই হারাম খাবার খাবো না আমার জীবন উৎসর্গ করে দিব না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু এই খাবার আমি গ্রহণ করব কিন্তু আজকে মুসলমান সমাজে মদ এটাকে লাইসেন্স যুক্ত করে দেওয়া হয়েছে আছে না নেই যুব সমাজ ধ্বংস হচ্ছে মদের কারণে ঠিক কি না এবারে কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মদের কারণে এই মদের জন্য পিতামাতার সাথে ঝগড়া করে এমন যুবক আছে না নেই কথা বলেন মদ খাওয়া জায়েজ আছে নাকি বিসমিল্লাহ পড়লেও জায়েজ হবে নাকি একটু মনে হয় জায়েজ আছে একটু জায়েজ নাই এলাকার পোলাফন কি মদ খায় না মনে হয় তাই না আমাদের এলাকায় মদ খায় আপনাদের এলাকায় খায় মদ খাওয়ার জন্য পিতামাতার সাথে ঝগড়া করে টাকা না দিলে বাপরে হুমকি দেয় আছে না নাই মাকে মার সামনে বড় গলায় কথা বলে এই মদ পান করলে মস্তিষ্ক ঠিক থাকে কথা বলেন মদ পান করলে মস্তিষ্ক ঠিক থাকে না বিকৃত হয়ে যায় আর তখন মাকে বউ বলে বউকে মা বলে আছে না নাই এজন্য করে মদ খাওয়া যাবে কথা বলেন মদ খাওয়া যাবে না মদ থেকে আমাদের যুব সমাজকে ফিরে আসতে হবে এই যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ মদ এবং জুয়া ঠিক কিনা এই যুব সমাজ যদি ফিরে আসতে চায় মদের থেকে নিজেকে আড়াল করতে হবে এই মদ ইসলামে হারাম করেছেন একজন তিনি কে বিশ্বনবী যখন মক্কার বুকে ঘোষণা করলেন মদ পান করা হারাম তখন যত মুসলিমের মদের ব্যবসা ছিল সব ব্যবসাকে ধ্বংস করে দিয়েছেন ঠিক কিনা আর আমরা মুসলমান হয়ে মদ খাই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন শাসন অবস্থায় ছিলেন সাইয়েদনা ওমর ফারুকের একজন পুত্র ছিলেন ওই পুত্র হালকা একটা নবিস খেয়েছেন খেজুরের মধ্যে দুধ আর খেজুর মিশ্রিত করে দুই দিন পরে সেটা খেয়েছেন এটা নবিস বলা হয় তো এই নবিস সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে পান করেছেন এই খাদ্যটা খেয়েছেন মদ হয়ে গিয়েছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন এ আমার সন্তান তুমি কি মদ খেয়েছো বলে না আমি মদ খাই নাই আমি নবিস খেয়েছি নবিস খাওয়া এটা জায়েজ আছে নবিস কাকে বলা হয় এক গ্লাস দুধের মধ্যে আপনি রাত্রে এক গ্লাস দুধের মধ্যে কয়েকটা খেজুর ছেড়ে দিলেন এই খেজুরটা সকালবেলা যখন একটু লাল লাল হয়ে যাবে দুধটা একটু লালচে কালার হয়ে যাবে এটা খাওয়া জায়েজ আছে কিন্তু যদি দুই তিন দিন পরে খান এটা মদ হয়ে যায় ঠিক কিনা এটা খাওয়া জায়েজ নাই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে এই দুই তিন দিন রেখে এটা খেয়েছে পান করেছে তো হালকা করে একটি মাথার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে একটু টাল খাচ্ছে সাইয়েদনা ওমর ফারুক বললেন এ আমার কলিজার টুকরা আদরের সন্তান তুমি কি মদ পান করেছ সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান বললেন ও বাবা আমি মদ পান করে না আমি নবিস খেয়েছি সাইয়েদনা ওমর ফারুক তাদেরকে কলার ধরে টান মারলেন এরপরে তার নাকটা মুখের সামনে নিয়ে গেলেন মুখের সামনে নিয়ে যাওয়ার পরে বললেন গন্ধ ঘ্রাণ পেলেন তুমি মদ খেয়েছো তুমি মদ খেয়েছো এটা নবিস নয় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু টান দিয়ে কলার ধরে মসজিদে নববীতে নিয়ে চলে গেলেন এরপরে পিলারের সাথে বেঁধে রাখলেন পিলারের সাথে বেঁধে রাখার পরে সব মুসল্লিরা একের পর এক চলে আসতেছে মসজিদে নববীতে জোহরের সালাত আদায় করবে সব দেখে যে আমিরুল মুমিনের ছেলে পিলারের গায়ে বাঁধা কে কার এত বড় সাহস যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে বেঁধে রাখে পিলারের গড়ায় কার এত বড় সাহস আছে যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে
পিলিয়ারের গড়ায় বেঁধে রাখে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সাইয়েদনা ওমর ফারুক বললেন একটা হদ আছে একটা বিচার আছে তোমরা সবাই বসবা সবাই তোমরা বসবা একটা বিচার আছে নামাজের পরে সব মুসল্লিরা বসলেন সাইয়েদনা ওমর ফারুক বললেন আমার ছেলে মদ পান করেছে কে 80 দররা মারো কয় দররা কথা বলেন 80 দররা তাকে মারো আমার ছেলে মদ পান করেছে তাকে 80 দররা মারা হোক একজন আসলেন জান্নাত আসলেন ছেলেকে 80 দররা মারার জন্য তার ছেলেকে মার শুরু করলেন 1 2 3 তিনটা বাড়ি মারার পরে সাইয়েদনা ওমর ফারুক বললেন এই বাড়ি মারা তোমার হয় না বেতটা আমার কাছে দাও সাইয়েদনা ওমর ফারুক তার নিজে হাতে চাবুক নিলেন আর বললেন জান্নাত তুমি চাকরি বাঁচাতে চাও নাকি আমি ওমর ফারুকের সন্তান বলে তুমি কি আসতে মারো নাকি আজকের সমাজের বিচার হয় এমন চেয়ারম্যানের ছেলের জন্য এক বিচার পাবলিকের জন্য আরেক বিচার ঠিক কি না মন্ত্রীর জন্য এক বিচার পাবলিকের জন্য আরেক বিচার আছে না নাই এমপির জন্য এক বিচার ভ্যান চালকের ছেলের জন্য আরেক বিচার ঠিক কি না মন্ত্রীর ছেলে যখন জেলের মধ্যে ঢোকে অন্য কিনারা দিয়ে বের হয়ে যায় আছে না নাই কিন্তু ভ্যান চালক রিকশা চালকের ছেলে যখন জেলখানায় ঢোকে 10 বছর 20 বছর জেলের মধ্যে পচে মরে আছে না নাই এজন্য করে নেতাদের সন্তানের এক বিচার আর পাবলিকের জন্য আরেক বিচার এটা ইসলাম কখনো পছন্দ করবে নাকি কথা বলেন ইসলামে কোনো সাপোর্ট নাই মন্ত্রীর ছেলে হলো এক বিচার ভ্যান চালকের ছেলে হলো এক বিচার ঠিক কি না ইসলাম যদি কায়েম হয়ে যায় মন্ত্রীর ছেলের জন্য এক বিচার নয় ভ্যান চালকের জন্য আরেক বিচার নয় সব সমান ঠিক কি না সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে মদ পান করেছেন বলে তুমি আসতে মারো কেন তোমার মারা হয় নাই চাবুকটা আমার কাছে দাও আবার প্রথম থেকে শুরু করলেন সুবহানাল্লাহ পড়েন একবারে দুই বাড়ি মারতে মারতে যখন 30 বাড়ি মারলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে বেহুশ হয়ে গেলেন তার স্ত্রী আসলেন ওমর ফারুকের স্ত্রী আসার পরে স্ত্রী বললেন ও আমার কলিজার টুকরা আদরের সন্তান কার মারবা তুমি আমার সন্তানকে ছেড়ে দাও বিনিময়ে আমি তোমার আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করব 100 উট কুরবানি দিয়ে দেব বিনিময়ে আমার সন্তানকে ছেড়ে দাও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পা জড়িয়ে ধরলেন ওমর ফারুক বললেন ইসলামের বিচার থেকে এক চুল পরিমাণও হটে যাওয়া যাবে আমি খলিফা হয়েছি তাই কি হয়েছে আমার সন্তানের জন্য এক বিচার অন্যের জন্য আরেক বিচার কখনো হতে পারে কখনোই হতে পারে না সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আমার ছেলে হয়েছে তাই কি ইসলামের যেই বিচার কায়েম করা হয়েছে বিশ্বনবী বললেন যে ব্যক্তি মদ খাবে মদ্যপান করবে তাকে 80 দররা মারা হবে হুকুমটা কার এই হুকুম পৃথিবীর কারোর নয় এই হুকুমটা দিয়েছেন কে এজন্য করে এই হুকুমটা রাব্বুল আলামিনের থেকে একচুল পরিমাণ হুকুমের আমি ক্ষুণ্ণ করতে পারি এজন্য করে আমাদের দেশে এই বিচার হয় আছে না নেই কিন্তু সাইয়েদনা ওমর ফারুক বললেন খবরদার আমার কাছে তোমরা কখনোই আসবা আমার ছেলের সুপারিশের জন্য কখনোই তোমরা আসবা না ছেলেকে মারতে আবার শুরু করলেন হুশ ফিরলেন 30 বাড়ি মারার পরে যখন বেহুশ হয়ে গেলেন এরপরে আবার তাকে হুশ ফেরালেন এরপরে হুশ ফেরানোর পরে আবার মার শুরু করলেন যখন 50 থেকে 52টা বাড়ি মারলেন সাইয়েদনা ওমর ফারুকের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এরপরে বিদায় হওয়ার পরে রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন রাব্বুল আলামিন আমি খলিফা হয়েছে তাই কি হয়েছে আমার সন্তান কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়েছে ও রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ ঘোড়ায় কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন না কারণ আমার ছেলের জন্য এক বিচার করেছি আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু ইসলামের এক টুকরো অখুন্ন হবে বিচার থেকে অখুন্ন হবে এটা আমি কখনো চাই নাই ঠিক কি না ইসলামের যে একটু শালীন হবে আমি মন্ত্রী হয়েছি আমি এমপি হয়েছি আমি প্রধানমন্ত্রী হয়েছি আমি খলিফা হয়েছি তাই কি আমার ছেলের জন্য কোনো একটু রেহাই পাওয়া সম্ভব নয় আমি আমার ছেলেকেও রেহাই দেব না ঠিক কি না আমার ছেলেকে আমি রেহাই দেই নাই আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন এরপরে তাকে কাফন পরালেন এরপরে তাকে দাফন করলেন দাফন করার পরে এরপরে বললেন চাবুকটা আমার কাছে দাও এরপরে ওমর ফারুক আর রাগের থেকে গড় গড় করে রাগ এখনো মেটে নাই ইসলামে বাড়ি মারার সংখ্যা কয়টা 80টা বেত মারার সংখ্যা 80টা বেত মারতে হবে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কবরের উপরে বাকি
30 থেকে 35 টা আবার বাড়ি মারলেন কিন্তু রব্বুল আলামিনের আইন থেকে একচুল পরিমাণও ফিরে দাঁড়ান নাই ঠিক কি না আমাদের বিচার শাসকগুলো যদি এমন হয়ে যেত আমাদের সমাজটাকে ইসলামপন্থী যদি হয়ে যেত কোনো অপরাধ থাকতে পারতো আমার সন্তান খারাপের পথে যেত নাকি আমার স্ত্রী খারাপ হয়ে যেত নাকি কোন সন্তান খারাপ হতো না কারণ প্রত্যেকটা সন্তান তার পিতামাতার কথা শুনে চলতো ঠিক কি না কোন সন্তান খারাপের দিকে যেত না সবগুলো ইবাদত করতে একজনের তিনি কে এজন্য করে চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি সংসার করা হতো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া হতো আজকে যদি আপনি চুরির একটা শাস্তি আপনি যদি নরসিংদী বাজারে একটা বড় মসজিদে দেন আগামী কাল থেকে নরসিংদের মধ্যে কি আর চুরি থাকবে নাকি কথা বলেন আজকে যদি একটা ইফতিজিং জগে একটা মেয়েকে যদি ইফতিজিং করে একটা মেয়েকে যদি ইফতিজিং করে আপনি মসজিদের সামনে তার জুতোর মালা পরাইয়া দেন পরবর্তীতে ইফতিজিং করার সাহস পাবে নাকি কথা বলেন আজকে যদি আপনি একটা জেনার শাস্তি দিয়ে দেন মৃত্যুদণ্ড তাকে আগামী কাল থেকে জেনা করার সাহস পাবে নাকি ঠিক কি না জেনা করার সাহস কেউ পাবে এজন্য করে ইসলামের কিছু ট্যাবলেট যদি কোরআনের কিছু আইন যদি বাস্তবায়ন করা যায় এই ইসলামে এই সমাজটাকে ফুলের মতো হয়ে যাবে ঠিক কি না এই সমাজটা জান্নাতে পরিণত করে দিবেন একজন তিনি কে এজন্য যদি এই সমাজ থেকে যদি দুর্নীতি মুক্ত করতে চান এই সমাজ থেকে যদি ইলাঞ্চিত বঞ্চিত মুক্ত করতে চান এই সমাজ থেকে যদি চুরি দূর করতে চান এই সমাজ থেকে যদি জিনাখোর তাড়াতে চান আইন দিয়ে কোনো কাজ হবে না যদি কোরআনের কয়েকটা আইন যদি বাস্তবায়ন করতে পারেন এই সমাজটা জান্নাতে পরিণত করবেন কে এজন্য করে কিছু কোরআনের আইন কিছু কোরআনের টিপস যদি আমরা ফলো করতে পারি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কোরআনের রিজিক করে দিবেন ঠিক কি না সাইয়েদনা মুসাআব মনে আছে আপনাদের সাইয়েদনা মুসাআব বললেন ও মা আপনি যতই আমার উপর বাড়াবাড়ি করেন না কেন আপনার সম্পদের চারা মাত্র আমার লোভ নাই ঠিক কি না আপনি আমাকে এই ঘরের মধ্যে আমি যদি মরেও যাই তোমার ইসলাম ছাড়তে পারবো আমি এই ঘরের মধ্যে যদি মরে যাই আমি এই ঘরের মধ্যে থেকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তবুও মুহাম্মাদের কালিমা ছাড়বো সাইয়েদনা মুসাআব রাদিয়াল্লাহু আনহু তার হাতে আছেন একটা কোরআনের টুকরা সে সব সময় পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন এই সূরা ফাতিহার মধ্যে কত সুন্দর করে সাজালেন রাব্বুল আলামিন কত সুন্দর করে ছন্দ মিল করেছেন প্রথম আয়াতের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল সাইয়েদনা মুসাআব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার বলে সমস্ত প্রশংসা একমাত্র কার এই পৃথিবীর কেউ কি প্রশংসা পাওয়ার যোগ্য নাকি ভালো কাজ করলে প্রশংসা পায় সে ঠিক কি না কিন্তু সব কিছুর উপরে প্রশংসা করব কার এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন প্রশংসা হবে তার ঠিক কি না এজন্য রাব্বুল আলামিন প্রথম সূরার ফাতিহার প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্ব সব কিছুর প্রশংসা একজনের তিনি কে এরপরে বলেন যে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক কে বিচার দিবসের মালিক আর কেউ আছে নাকি কথা বলেন বিচার দিবসের মালিক একজন তিনি কে আবার এই পৃথিবীর রাজত্ব একজনের তিনি কে এজন্য রাব্বুল আলামিন বললেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير رب العالمين বললেন এই পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু সৃষ্টি করেছে সব কিছুর ক্ষমতাবান একজন তিনি কে এজন্য করে পৃথিবীর কেউ ক্ষমতাবান নয় স্থায়ীভাবে এই পৃথিবীর ক্ষমতাবান কেউ হতে পারে নাকি কথা বলেন নোংরু দেশেছে ক্ষণস্থায়ী কিছুদিন বাটপারি করে চলে গিয়েছে ঠিক কি না ফেরাউন এসেছে কিছুদিন বাটপারি করেছেও শেষ আবু জেহেল এসেছে কিছুদিন বাটপারি করলেন এরপরে বিদায় হলেন সব যত বড় বড় নেতা এসেছেন কিছুদিন নাফারমানি করে বাটপারি করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন ঠিক কি না
আজ যারা নাফরমানি করে ওলামায়ে কেরামের উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে এরাও কিছুদিন পর আর থাকবে নাকি থাকবেন কে কথা বলেন এই পৃথিবীর কেউ থাকবে না একজন থাকবেন তিনি কে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ঠিক কি না তিনি সর্বপ্রথম আবার তিনি শেষ তিনি গোপনে তিনি প্রকাশ্যে সুবহানাল্লাহ পড়েন প্রথমে কে ছিলেন আরো জোরে বলেন শেষে কে থাকবেন গোপনে কে আছেন প্রকাশ্যে কে আছেন বলেন আল্লাহু আকবার সব কিছুর ক্ষমতাবান একজন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বললেন মালিকি ইয়াউমিদ্দিন আমি বিচার দিবসের মালিক এই পৃথিবীর কেউ মালিক নয় ঠিক কি না এই পৃথিবীর কেউ বিচার দিবসের মালিক হতে পারে নাকি কথা বলেন বিচার দিবসের মালিক একজন তিনি কে সাইয়েদনা মুসা রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ফাতিহা পড়েন আর জান্নাত থেকে আঙ্গুর পাঠান একজন তিনি কে মাকে বলেন মা তোমার এই খাবারের প্রয়োজন নাই খাবার দেবার দরকার নাই তোমার এই শুকরের গোশত আর মদ আমার এই গলা থেকে নামবে আমি যতই সূরাতুল ফাতিহা পড়াব যতই কোরআন তেলাওয়াত করব জান্নাত থেকে আঙ্গুর পাঠাবেন একজন তিনি কে মা চিন্তা করে দেখলেন মুসাবের তো কিছু হয় না এক সপ্তাহ খাবার বন্ধ করলাম তবুও মুসাবের জবান থেকে কালিমা যায় না ঠিক কিনা এক সপ্তাহ খাবার বন্ধ করে দিলাম সাইয়েদনা মুসাবের জবান থেকে কোরআনের তেলাওয়াত ফুরায় না ঠিক কিনা এক সপ্তাহ খাবার বন্ধ করে দিলাম সাইয়েদনা মুসাবের এক তিল পরিমাণও নবীর জন্য ভালোবাসা কমে নাই ঠিক কিনা কিন্তু আমাদের যদি একটু গালাগালি দেয় নবীকেও গালি দিতে আমরা দ্বিধাবোধ করি না ঠিক কিনা আল্লাহকে গালি দেয় এমন নাস্তিক আছে না নেই নবীকে গালি দেয় এমন মুরতাদ আছে না নেই এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা এদের সম্পর্ক একজনের সাথে হবে তিনি কে সবাই রাজি আছেন তো তার সাথে সম্পর্ক করতে সাইয়েদনা মুসাবের মা বললেন কোনো কাজে কোনো কিছুই হয় না মুসাবের খাবার বন্ধ করে দিলাম কোনো কিছুতেই কোনো ফল নাই যাও মুসাবকে আজাদ করে দাও মুসাবকে বের করে দাও সাইয়েদনা মুসাবকে আজাদ করে দিলেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা মুসাবকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে সাইয়েদনা মুসাব কিছু দূরে চলে যায় মুসাবের মা পিছন থেকে ডাকলেন ও মুসাব শোনো শোনো ও মুসাব শোনো শোনো তোমার কি একটু এই অর্থের জন্য মায়া হয় না একটু পিছন দিক ফিরে দেখ না মুসাব ঘোড়া শালে ঘোড়ার অভাব নাই হাতি শালে হাতির অভাব নাই টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই ও মুসাব সকালবেলা যেই জামা তুই পরতি বিকালবেলা ওই জামাটা ফালায়া দিতি আবার রাতের বেলা যেই পালঙ্গে ঘুমাইতি যেই বেসিটে ঘুমাইতি পরের দিন ওই বেসিটা আর ঘুমাইতি না এত ধনী ছিলেন এত ধনী আমাদের মধ্যে কেউ আছে কথা বলেন নাই ও মুসাব পিছনে ফিরে তাকা দেখ তোর বাড়ি গাড়ির অভাব নাই অর্থ সম্পদের অভাব নাই রে মুসাব এই বাড়ি গাড়ি ছেড়ে তুই মুহাম্মাদের কাছে কি পেতে যাস মুসা মুহাম্মাদের কাছে তো কিছুই নাই ঠিক কিনা মুহাম্মাদের দলে তো কেউ নাই মুহাম্মাদের কাছে কোনো অর্থ সম্পদ নাই মুহাম্মাদের কাছে কোনো ধনীর দুলাল নাই মুহাম্মাদের কাছে কোনো অর্থ সম্পদ নাই কেন মুসাব তুই এই অর্থ সম্পদ ছেড়ে চলে যাস মুসাব বললেন আমার কোনো অর্থ সম্পদের প্রয়োজন নাই আমার কাছে আল্লাহর নবী আর আল্লাহ স্বয়ং আছে সুবহানাল্লাহ পড়ে আমার কাছে আমার নবী আছে আমার কাছে আমার মুহাম্মদ আছে তার কাছে জান্নাত আছে সুবহানাল্লাহ পড়েন এই দুনিয়ার অর্থ সম্পদের কাছে জান্নাত এক হতে পারে নাকি দুনিয়ার সব সম্পদ যদি একত্রিত করা হয় আর জান্নাতের একটা টেবিলের পায়ের দাম হবে নাকি বিশ্বনবী বললেন এই পৃথিবীর সব কিছু যদি 100,000 বার বিক্রি করা হয় 100,000 বার বিক্রি করার পরে যদি সব টাকা পয়সাগুলো একত্রিত করা হয় তাহলে জান্নাতের রাব্বুল আলামিন যেই চেয়ারে তোমাকে বসতে দিবেন ওই চেয়ারের পায়ের দাম সম পরিমাণ হবে না সুবহানাল্লাহ পড়েন আবার বিশ্বনবী বললেন এই পৃথিবীর সব সম্পদগুলো যদি 1,000,000,000,000 বার বিক্রি করে দেওয়া হয় তাহলে রাব্বুল আলামিন জান্নাতে তোমাকে লেখার জন্য যেই টেবিল দেবেন যেই হাত রাখার জন্য যেই টেবিল দেবেন খানা রাখার জন্য যেই টেবিল দেবেন ওই টেবিলের পায়ের দাম সম পরিমাণ হবে না সুবহানাল্লাহ এত দামি দামি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নাজ নিয়ামত সাজিয়ে রেখেছেন এত সুন্দর কারুকার্য করা চেয়ার আপনাকে বসতে দিবেন বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত আর্কিটেকচার আছে যত আর্টিস্ট আছে সব আর্টিস্টগুলো যদি একত্রিত হয়ে একটা চেয়ারের ডিজাইন বানায়
একটা চেয়ারের ডিজাইন বানাতে পারে কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে একটা চেয়ারের নকশা তারা তৈরি করবে, কিন্তু জান্নাতে যেই চেয়ারে তোমাকে বসতে দিবেন ওই চেয়ারের সমপরিমাণ কখনোই হতে পারে, ওই চেয়ারের সমপরিমাণ হবে না। এজন্য করেছে এদের মুসাফিরে যায় আর বলে ওমা তোমার এই অর্থ সম্পদের কোনো প্রয়োজন আমার নাই, ঠিক কি না? তোমার সম্পদ তুমি রাখো, আমি গেলাম মুহাম্মাদের দরবারে। সুবহানাল্লাহ। পড়েন সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবী তাকে বুকে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ। পড়েন বিশ্বনবী যে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন ও মুসাব তোমার অর্থ সম্পদের কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, তুমি সব ছেড়ে কেন আমার কাছে আসলা? মুসাব বললেন ও নবী আমার ওই বাড়ি গাড়ির দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আপনার সাথে যতটুকু সময় থেকেছি আমার অর্থ সম্পদের কোনো কিছুই যায় আসে না, আমি ছোট থেকে ভোগ বিলাসে বড় হয়েছি, ছোট থেকে অর্থ সম্পদ দেখে দেখে বড় হয়েছি। ও নবী আপনি শুনে রাখেন, আপনার কাছে যেই সময়টুকু থাকি এই সময়টুকু যত শান্তিতে থাকি এই ভোগ বিলাসের মধ্যে আমি এত শান্তি পাই না। সুবহানাল্লাহ। পড়ে আমার অর্থ সম্পদের অভাব নয় আপনি বলেছেন ঠিক কথা, কিন্তু এই অর্থ সম্পদের মধ্যে তো এতদিন ছিলাম কিন্তু সুখ খুঁজে পায় নাই, ঠিক কিনা? অর্থ সম্পদে সুখ নাই, রাব্বুল আলমিনের ভালোবাসার মধ্যে যেই শান্তি আছে অর্থ সম্পদের মধ্যে এই শান্তি, এই শান্তি নাই। হাজার হাজার টাকা কামাই করে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে কিন্তু টাকার মধ্যে বরকত নাই, ঠিক কিনা? ইমাম সাহেব 5,000 টাকা মাসে দৈনিক বেতন পায়, 5,000 টাকা মাসে বেতন পায়, কিন্তু ইমাম সাহেব পোশাক আশাক সবথেকে ভিন্ন থাকে, ঠিক কিনা? দামি দামি ব্লেজার পরে, দামি দামি টুপি পরে আছে না নেই, এত কম টাকা বেতন তারপরে এত দামি দামি শার্ট কনে পায়, এত দামি দামি টুপি কনে পায়, দেন কে? কথা বলেন, আপনি লক্ষ টাকা ইনকাম করেন, 1,00,000 টাকা আপনার ছেলের পিছনে যায় মাসে 50,000 আছে না নেই, আপনার মেয়ের পিছনে যায় মাসে 20,000 টাকা, আপনার বউয়ের পিছনে যায় মাসে 20,000 টাকা, আর থাকে কত? 10,000, বাড়ি ভাড়া হয় না, বিদ্যুৎ বিল হয় না, আছে না নেই? কিন্তু ইমাম সাহেব দুই মাসে 5,000 টাকা বেতন পায় আর লোকের বাড়ি প্রতিদিন গোশ খায়, আছে না নেই? 30 বাড়ি থেকে 30 দিন খানা আসে, প্রতিদিন গোশ, আপনার প্রতিদিন কি গোশ খান নাকি? 313 জন সাহাবি বদরের যুদ্ধে হাজার হাজার সৈন্যের সাথে যুদ্ধ করে বিজয় ছিনে এসে শুধুমাত্র তাকবীরের জোরে, ঠিক কিনা? ইমানের পাওয়ারে তারা জিতে এসেছে, ঠিক কিনা? আমাদের ইমানের পাওয়ার আছে তো? আরো জোরে বলেন আছে তো? ইমানের পাওয়ার আমাদের দেখাতে হবে, ইমানের পাওয়ার আমাদেরকে দেখাতে হবে। ইমান শুধুমাত্র বুকে লালন করার নাম ইমান নয়, বুকে ধারণ করার নাম শুধু ইমান নয়, প্রয়োজনে ইমানের পাওয়ার দেখার নামও, প্রয়োজনে ইমানের পাওয়ার দেখানো সুন্নাহ, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমানের পাওয়ারের কারণে অর্ধ জাহানের খলিফা হয়েছেন, ঠিক কিনা? ব্যবহারের কারণে, ইমানের পাওয়ারের কারণে অর্ধ জাহানের খলিফা হয়েছেন। ছোটবেলায় একটা ঘটনা আমি পড়েছিলাম, এখন তো স্কুলের সাবজেক্টগুলো সব পাল্টে গিয়েছে, স্কুলের যে সাবজেক্ট আছে যেগুলো 1, 2, 3 সব পাল্টে এখন হিন্দুদের সংস্কৃতি তার মধ্যে ঢুকানো হয়েছে, ঠিক কিনা? কিন্তু আগে আমি একটা 2 ক্লাস 2 যখন আমি পড়তাম তখন একটা গদ্য আমি পড়েছিলাম, সেদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এক খলিফা, এ কথা শুনেছেন না আপনারা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট হয়েছেন তবুও তার একটা গোলামের সাথে কি আচরণ, গোলামের সাথে আচরণ দেখে সে রাজত্ব তার হাতে দিয়ে দিয়েছে, গোলামের সাথে কেমন আচরণ করতে হবে, পাবলিকের সাথে কেমন আচরণ করতে হবে, ড্রাইভারের সাথে কেমন আচরণ করতে হবে, কাজের বুয়ার সাথে কেমন আচরণ করতে হবে ইসলামের মধ্যে আছে না নাই? সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার সফরে বের হলেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে, যাওয়ার পরে সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা উট নিলেন, উট নেওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক বললেন ও গোলাম তুমি গোলাম হয়েছো তাই কি হয়েছে, তুমি 1 মাইল উটের ওপরে সওয়ার হয়ে বসবা, উটের রশি আমি টেনে নিয়ে যাব, আবার তুমি আমিও 1 মাইল উটের ওপরে বসব, তুমি উটের সওয়ারের দড়ি নিয়ে চলে যাবা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমনভাবে পাল্টা পাল্টি করতে করতে যখন ওই রাজ্যে প্রবেশ করবেন সেই সময় সাইয়েদনা ওমর ফারুকের রশি টানার পালা আর গোলামের হচ্ছে পিঠে বসার পালা, কথা বোঝেন?
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রশি নিয়ে যাচ্ছেন, উটের রশি নিয়ে যেতে যেতে রাজপ্রাসাদে নক করেছে, গোলাম পিঠে বসে আছে উটের পিঠে। আচ্ছা আমাদের এখানে যদি প্রধানমন্ত্রী আসে, সাধারণভাবে যদি সে যদি উটের পিঠে না বসে থেকে সোয়ার নিয়ে আসে, আর যদি গোলামকে যদি উটের পিঠে বসানো হয়, আমরা মনিব ভাবব কাকে? কথা বলেন, যে সোয়ার বসে থাকবে তাকে, ঠিক না? তো সবাই ভেবে নিয়েছে সাইয়েদনা ওমর ফারুক উটের পিঠে বসে আছেন, আর যিনি টানছেন ইনি হলেন গোলাম। ওমর ফারুককে তারা তো চিনে নাই, দেখো নাই কখনো, তো সবাই এসে এসে গোলামের সাথে মুসাফা করতেছে, তার সাথে সম্মানের সাথে কথা বলছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সে দাঁড়িয়ে আছেন, গোলাম কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে বলছেন, ও ভাইরা শুনে রাখো, আমরা যাকে মুনিব হিসাবে মানি, আমরা যাকে প্রেসিডেন্ট হিসাবে মানি, আজকে তার একটা চূড়ান্ত ফলাফল শুনে নেন, তার একটা আকৃষ্ট করা একটা গল্প শুনে নেন, তার একটা বিনয়ীর সাবজেক্ট আপনাদের সামনে বয়ান করি, তার একটা বিনয়ীর কথা বলি, তার ব্যবহারের কথা বলি, তার আচরণের কথা বলি, তিনি কেমন মানুষ। তিনি বললেন যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি গোলাম হয়েছো তাই কি হয়েছে, আমরা দুইজনই মানুষ, আর এই মানুষের সম্মান দিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমের সম্মান সব থেকে বেশি করেছেন কে? আমি প্রেসিডেন্ট হয়েছি তাই কি হয়েছে, আমার কাছে যে আল্লাহর কাছে যে সম্মান, একটা ভ্যান চালকের সেই সম্মান কার কাছে? পৃথিবীর যদি সব থেকে বড় ডক্টর হয়, সব থেকে বড় ধনী হয়, আর একজন রিক্সাওয়ালা যদি দিনদার হয়, তাহলে আল্লাহর কাছে ওই ধনাঢ্য ব্যক্তির থেকে এই রিক্সাওয়ালা প্রিয়, ঠিক কিনা? সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো গোলাম দুচোখের পানি ছেড়ে দিয়ে বলছেন যে তোমরা কার সাথে মোসাফা করতেছ, কার সাথে তোমরা ভালো ব্যবহার করতেছ? সেদিন ওমর ফারুক উটের রশির হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আমি গোলামকে সোয়ারের পিঠে বসিয়েছেন, আমার মনিব হচ্ছে এমন একটি বিনয়ী মানুষ। তার আচরণ দেখে, তার ভালোবাসা দেখে, মনিবের প্রতি তার শ্রদ্ধা দেখে, একটা গোলামের প্রতি তার ভালোবাসা দেখে, ওই রাজ্যের মালিক বললেন, আমরা তো এমন আচরণ ব্যক্তি কখনো দেখি নাই, যেই ব্যক্তি এমন আচরণ করতে পারে গোলামের সাথে, সে কখনো প্রজার কখনো ক্ষতি করতে পারে না, না চাইতেই, না যুদ্ধ করতেই রাজপ্রাসাদের চাবি এবং দায়িত্ব, এই রাজ্যের দায়িত্ব সাইয়েদনা ওমর ফারুকের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ, পড়বেন না? আর আজকের সমাজে একটা পাওয়ার নেওয়ার জন্য, একটা মেম্বারের পাওয়ার নেওয়ার জন্য, একটা চেয়ারম্যানের পাওয়ার নেওয়ার জন্য রাতের অন্ধকারে টাকা বিতরণ করে আসে না নাই? আছে, এমন শুধু এই দেখা নাই, আমাদের দিকে তো রাতের অন্ধকারে হাজার হাজার টাকার ভোট বিক্রি হয়ে যায়। আচ্ছা আমি একটা কথা বলি, আপনার ইমান কি এতই সস্তা যে 500 টাকা বিক্রি হয়ে যায়? কথা বলেন, ভোটটা কি একটা আমানত? ভোটটা কি আমানত? আমার আজকের আলোচনার মধ্যে আছে আমানত। আমানত রক্ষাকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, পড়েন, আমানত রক্ষা করা, এই ভোটটা হলো আমানত একটা আপনার কাছে, আর আমানতের খেয়ানত যে করে সে মুসলমান থাকতে পারে? আপনার ইমান কত পাওয়ার? ইমানের পাওয়ার কত? আপনার ইমানটা 500 টাকায় বিক্রি হয়ে যায়, আপনার ইমানটা 1000 টাকায় বিক্রি হয়ে যায়। আপনার ইমানটা কি এতই সস্তা যে 500 টাকায় বিক্রি করে দিলেন আপনি? একটা কথা বলি আপনাদের, হয়তো 5 বছর পরে আবার ভোট আসবে, কিন্তু একটা কথা বলে যায় এখানে, আগামী বছর না আসলেও না আসতে পারি, তো একটা কথা মনে রাখবেন আপনারা, খেয়াল করে শুনুন, আপনার ইমান দাম কত, ইমানের পাওয়ার কত? আচ্ছা একটা কথা বলি, ইমানের দাম কি 500 টাকা আমাদের কাছে? কথা বলেন, 1000 টাকা? ইমানটা কি কেউ টাকা দিয়ে কিনতে পারে? তাহলে ওই সময় বিক্রি করেন কেন? ফাইনাল কথা শুনেন এবার, এই যে আপনি 500 টাকা আপনার ইমানটা বিক্রি করলেন, বিক্রি করার পরে যে কিনলেন সেও মুনাফেক, যে বিক্রি করলো সেও মুনাফেক, এরপরে ব্যাপারটা হলো এই জায়গায় যে ওই মুনাফেক চেয়ারম্যান অথবা মেম্বার যদি 5 বছর একাধারে রাজত্ব করে,
আর ওই যে মুনাফিক চেয়ারম্যান অথবা মেম্বার পাঁচ বছর রাজত্ব করার মধ্যে সে বাটপারি করে না, কথা বলেন, চাল মনে হয় চুরি করে না, ডাল চুরি করে না, পায়খানা চুরি করে না, সবকিছু চুরি করে, পায়খানা চুরি করে কেমনে শুনবেন? পায়খানা চুরি করার গল্প একটা আছে, বলবো আপনাদের সামনে, যেহেতু রাত গভীর হয়েছে একটু মজা দিই। পায়খানা কেমনে চুরি করে, আবার পায়খানা কেমনে খায়। একজন চাওয়ালা বিক্রি করতেছে চায়ের দোকানে, আরেকজন বলছে ভাই আমাদের মেম্বার আমাদের পায়খানা খাইয়া লাইছে। কেমনে খাইছে? বলে কেমনে খাইছে, পায়খানা খাওয়া যায় কেমনে? বলে আমাদের সরকার সাহেব 10টা পায়খানা বাজেট করেছে, এই পায়খানার টাকা সব চেয়ারম্যান মেরে দিছে, সব খাই ফেলাইছে। পায়খানা খাওয়া আর টাকা খাওয়া এক সমান, কথা বলেন? এজন্য করে মেম্বার চেয়ারম্যান পায়খানাও খায়। এর কাছে আল্লাহর সামনে জবাবদিহিতা আছে না নাই? আছে। মূল কথা হচ্ছে এটাই, আপনার ইমানটা যে 500 টাকা বিক্রি করলেন, আর এই পাঁচ বছর যত বড় বাটপারি করবে, কিছু পাঁচটেস গুণা, কিছু পাঁচটেস কিছু পার্সেন্ট এই গুণার ভাগ আপনার আমল নামে আসতে থাকবে। কি আসতে থাকবে? এতে কি ভোটই দিয়েন না? আমি ভোট দেই নাই, এই যে সামনে ভোট চলে গেছে এই ভোট আমি কাউকে দেই নাই, কারণ আমার ভোটের কারণে কেউ যদি মেম্বার হয়, আমার ভোটের কারণে কেউ যদি চেয়ারম্যান হয়, আমার ভোটের কারণে কেউ যদি নেতা হয়, আর এই নেতা হয়ে যদি সে বাটপারি করে গরিবের টাকা আত্মসাৎ করে, আমার কিছু কিছু পার্সেন্ট গুনাহের পার্সেন্ট আমার আমল নামায় চলে আসবে, তাহলে আমার ভোট দেওয়া লাভ আছে কোনো? কথা বলেন? ভোটই দেই নাই। এজন্য করে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ভোট একটা কি জিনিস? আমানত জিনিস। আমানতের রক্ষা আপনাকেই করতে হবে। আমার আমানত যদি আমি রক্ষা না করতে পারি, তাহলে মানুষের আমানত কেমনে রক্ষা করব, ঠিক কিনা? আমার আমানত যদি 500 টাকায় বিক্রি করে দেই, তাহলে অন্যের আমানত কেমনে রক্ষা করব আমরা? এজন্য ইমানটাকে মজবুত করতে হবে, ইমানটাকে শক্ত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সকলের ইমানটাকে কবুল করুক, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহু, কথা মনে আছে? মুসআব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে গেলেন। সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে গেলেন, যাওয়ার পরে বিশ্বনবী বললেন, ও মুসআব, কেন তুমি আমার দরবারে আসছো? তোমার তো অর্থ সম্পদের অভাব নেই। সাইয়েদনা মুসআব বললেন, ও নবী, আপনার দরবারে কেন আসি আপনি জানেন না, অর্থ সম্পদের মধ্যে কোনো সুখ খুঁজে পাই নাই, আপনার কাছে এসে যতটা সুখ খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী তাকে বললেন, ও মুসআব, শোনো শোনো, যেহেতু তুমি মুসলমান হয়েছ, ইসলাম গ্রহণ করেছ, যাও তুমি মদিনার বুকে চলে যাও, মদিনার বুকে যাওয়ার পরে ইসলামের দাওয়াত দিয়ে দাও। সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহু 12 জন একটা ফ্যামিলি করলেন, 12 জনের একটা কাফেলা করলেন। বিশ্বনবীর আগে সাইয়েদনা মুসআব মদিনায় প্রবেশ করলেন। সুবহানাল্লাহ, পড়েন। বিশ্বনবীর আগে সাইয়েদনা মুসআব মদিনায় প্রবেশ করে যার কাছে যায় তাকে ইসলামের প্রচার করে, ইসলামের বাণী শুনে যার কাছে যায় তাকে মুসলমান না বানিয়ে ছাড়ে না। সুবহানাল্লাহ, পড়েন। কি ব্যাপার? মক্কার মদিনার সমস্ত প্রেসিডেন্ট গুলো খেপে গেলেন, কি একটা ব্যক্তি এসেছে মুসআব নামের, তার কাছে যেই ব্যক্তি যায় সেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপরে নেতা বললেন, মুসআব রে, ডেকে পাঠাও আমার কাছে, মুসআব রে মদিনার জমিনে থাকতে দেওয়া হবে, মুসআব রে মদিনার জমিনে থাকতে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে। কি সে জানে? তার কাছে যখনই কোনো মানুষ চলে যায়, যার কাছে মানুষ যায় সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়, সে কি জাদু জানে নাকি? সাইয়েদনা মুসআব রে ডাক দিলেন, মদিনার নেতা কোন ডাক দিলেন, মদিনার নেতার সামনে গিয়ে সাইয়েদনা মুসআব বসলেন। মুসআব বললেন, ও নেতা, তুমি এত বাড়াবাড়ি করো না। নেতা বললেন, কোনো কথা নাই, মদিনা থেকে বের হ। মুসআব বললেন, আমার কথা একটু শোনেন, আমি অবশ্যই আপনার কথা মতো মদিনা থেকে বের হব, তবে একটু কথা শোনেন। সাইয়েদনা মুসআব বললেন, ও নেতা, শোনো শোনো, ও নেতা, তোমার কত টাকার মালিক তুমি হয়েছ, কত অর্থ সম্পদের মালিক তুমি হয়েছ, আমি মুসআবকে তুমি জানো নাকি, আমি মুসআবের পরিচয় তোমার খবর আছে নাকি, আমি এমন এক মুসআব যেই মুসআব সকালবেলা যেই জামা পরতাম বিকালবেলা সেই জামা ফেলে দিতাম, সকালবেলা যে বাহনে চলতাম বিকালবেলা ওই বাহনে আর চড়তাম না, আমি এমন মুসআব ছিলাম, অর্থ সম্পদের অভাব নাই, ধনীর ঘরের দুলাল ছিলাম, যেই খাবার সকালে খাইতাম বিকালে খাইতাম না, যেই জুতা সন্ধ্যায় পরতাম সকালবেলা ওই জুতা আর পরতাম না, ফালাই দিতাম, আমার মতো ধনী তুমি হয়েছো নাকি? নেতা বলে, না, তোর মতো তাহলে ধনী হতে পারি নাই।
মুসাব বললেন তাহলে শোনো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কেন সব সম্পদ ছেড়ে দিয়েছি নেতা বললেন কি জন্য ছেড়ে দিয়েছিস একটু ক শুনি তো সাইয়েদনা মুসাব তেলাওয়াত শুরু করলেন কোরআনের তেলাওয়াত যখন শুরু করলেন এক পর্যায়ে কোরআনের তেলাওয়াত শুনতে 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 এমন পর্যায়ে চলে গেলেন ওই মদিনার নেতার চোখ দিয়ে পানি অশ্রু ঝরতে শুরু করেছে সুবহানাল্লাহ হঠাৎ করে সাইয়েদনা মুসাব তেলাওয়াত বন্ধ করলেন মদিনার নেতা বললেন ও মুসাব শোনো শোনো তেলাওয়াত বন্ধ করলে কেন এমন তেলাওয়াত আগে কখনো আমি জীবনে শুনি এমন সুন্দর তেলাওয়াত যে তেলাওয়াত আগে কোনোদিন শুনি নাই যে তেলাওয়াত শোনার জন্য মদিনার কাফের মুশরিকরা বিশ্বনবীর চতুর্পাশে এসে দাঁড়ায় থাকতেন ঠিক কি না বিশ্বনবীর রাতে বেলা তেলাওয়াত করতেন মক্কার যত বড় বড় নেতা আছে সব নেতাগুলো বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য পাগল ছিলেন ঠিক কি না সকাল বেলা ভোরের সাথে সাথে সব নেতাগুলো বলতো মুহাম্মাদের কাছে যাবারা মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না রাতের অন্ধকারে চোরের মতো বিশ্বনবীর তেলাওয়াত তো নেই ঠিক কি না সব নেতারা চোর আছে না নেই সব নেতারা চোর বড় বড় মদিনার মক্কার বকে যত বড় বড় নেতা ছিলেন সব নেতাগুলো চোর ছিলেন ঠিক কি না সব নেতাগুলো বড় বড় ভাষণ দেয় কিন্তু রাতের বেলা সেই কাজ করে তারা আগে ঠিক কি না নেতারা ভাষণ দেয় এই কাজ করবা না অমুক কাজ করবা না কিন্তু নেতাদের সেই কাজ বেশি আছে না নেই বিশ্বনবী তেলাওয়াত করতে আর মক্কার বড় বড় নেতারা বিশ্বনবীর বাড়ির পাশে চতুর্পাশে যে বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য পাগল ছিলেন বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা ওলিদ ইবনে মুগিরা বিশ্বনবীর ঘরের চতুর্পাশ দিয়ে তেলাওয়াত শুনতেন একদিন হঠাৎ করে সাইয়েদনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষ করলেন তেলাওয়াত শেষ করার পরে সব কাফেররা বাড়ির দিকে রওনা হলেন এরপরে আবু জেহেল বললেন প্রতিদিন আমরা তেলাওয়াত শুনতে আসি মদিনার বুকে মক্কার বুকে বড় বড় ভাষণ দেয় কেউ যদি আমাদের দেখে ফেলে আমাদের নেতাগিরি থাকবে এই ভাষণ কোনো কাজে আসবে না সব চোর ধরা পড়ে যাব আমরা খবরদার আগামীকাল থেকে আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসা যাবে ওয়াদা কর সাইন কর কেউ তেলাওয়াত শুনতে আসবি সব সাইন করলেন বড় বড় নেতারা কাগজে স্বাক্ষর করলেন আগামীকাল থেকে বিশ্বনবীর তেলাওয়াত শুনতে আর আসবো সব তেলাওয়াত শুনতে আসবে না সাইন করলেন কিন্তু যখন রাত গভীর হয়ে গেলেন আবু জাহালের ঘুম ধরে না ঠিক কিনা আবু লাহাবের ঘুম আসে না ওদবার ঘুম আসে না সাইবার ঘুম আসে না ওলিদ ইবনে মুগিরার ঘুম আসে না সব পিঠ ব্যথা হয়ে যায় সব পিঠ ব্যথা করে একবার খাটের এপাশে আসে একবার ওপাশে চলে যায় ঘুম ধরে বিশ্বনবীর তেলাওয়াত শোনা না পর্যন্ত ঘুম আসে না সব নেতারা সব জেগে আছে একজন মনে করতেছে আবু জেহেল মনে করে আজকে কেউ তো আসবে না স্বাক্ষর নিয়ে নিছি মনে হয় কেউ আসবে না যাই আমি একটু মুহাম্মাদের তেলাওয়াত শুনে আসি সুবহানাল্লাহ পড়েন ওলিদ ইবনে মুগিরা চিন্তা করলেন মনে মনে আজকে তো কেউ আসবে না বড় নেতা স্বাক্ষর নিয়েছে যাই আমি একটু এক পট দিয়ে শুনে আসি মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে ঘুম আসে এর পর এক চতুর্পাশ দিয়ে চারজন চারদিক থেকে আসছে আবু জেহেল একদিক থেকে দাঁড়িয়ে আছে আবু লাহাব একদিক থেকে দাঁড়িয়ে আছে সাইবা একদিক থেকে দাঁড়িয়ে আছে ওলিদ ইবনে মুগিরা একদিক থেকে দাঁড়িয়ে আছে সব তেলাওয়াত শুনলেন এরপরে বিশ্বনবী ফজরের পূর্ব মুহূর্তে তেলাওয়াত বন্ধ করলেন সব যখন একের পর এক মনে করতেছেন কেউ দেখে ফেলবে দ্রুত করে বাসার দিকে চলে যাই সব নেতাগুলো চারিদিক থেকে আসছেন যাওয়ার পথ একটা কয়টা যাওয়ার পথ একটা এরপরে সব যখন বের হয়ে আসলেন বিশ্বনবীর তেলাওয়াত বন্ধ করলেন যাওয়ার পথে একটাই সব সবার সাথে দেখা হয়ে গিয়েছে কি ব্যাপার সব একজন আরেকজনের দিকে তাকায় সব চোখ মাথা নিচু করে আছে আগের দিন না সাক্ষ্য নিলাম যে মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে আসবে না সব সাক্ষ্য দিয়ে দিয়েছে সব লিখিত সাক্ষ্য সব চুপচাপ আবু জাহেল বলে যা হওয়ার হয়েছে চল যা হওয়ার হয়েছে চল আগামীকাল থেকে আর কেউ আসবে না সব করা চোর আগামীকাল থেকে পরের দিন রাত থেকে সব বলে একাকার থাকা যাবে না সব কটা চোর সব চোর এক জায়গায় শুতে হবে একজন আরেকজনের পায়ে বেড়ি বাঁধছে কেউ যেন না যেতে পারে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে সুবহানাল্লাহ পড়ে সব একজনের পায়ে আরেকজনের পায়ে বেড়ি দিয়ে বাঁধছে কেউ যেন বিশ্বনবীর তেলাওয়াত না শুনতে কারণ কাফেরদেরও দিলে কোরআনের বাণী শুনতে চাই ঠিক কিনা কিন্তু মুসলমান হয়ে আমাদের দিলটা এত শক্ত হয়ে গিয়েছে কোরআন শুনতে চাই না ঠিক কিনা কিন্তু কাফের মুশরিক হয়ে ও তাদের অন্তরে কোরআন তেলাওয়াত শুনতে মন চায় কিন্তু মুসলমান হয়ে কোরআনের বিরোধিতা করে আছে না নাই
কাফের মুশরিকরা হয়ে কোরআনের বিরোধিতা তারা করে না, তারা কোরআনকে বিশ্বাস করত কিন্তু নেতাগিরি চলে যাবে এই জন্য কোরআনের আইন মানে নাই, ঠিক কি না? কিন্তু আজকে সমাজে কিছু মুসলমান মুনাফিক আছে, স্বার্থের জন্য ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের বিপক্ষে কথা বলে। এই জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে কথা হবে কার? এই জবান দিয়েছেন রব্বুল আলামিন। এই জবান দিয়ে কোন কোরআনের বিরুদ্ধে কোন কথা বলা যাবে নাকি? কোন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা যাবে নাকি? এই জবান দিয়েছেন যিনি, কথা হবে তার, ঠিক কি না? এজন্য করে জবান দিয়ে জিকির করব কার? এই জবান দিয়ে রব্বুল আলামিনের কথা মতো চলতে হবে, ঠিক কি না? এই জবান দিয়ে পৃথিবীর অন্য কারোর গোলামি করা যাবে? এই জবান দিয়ে একজনের গোলামি করতে হবে, তিনি কে? এই জবান দিয়ে নাস্তিক মুরতাদের প্রশংসা আছে না নাই? কিন্তু এই জবান দিয়ে নাস্তিক মুরতাদের প্রশংসা করা যাবে? এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে বলেছেন কে? এই জবান দিয়ে ভালো ভালো কথা বলতে বলেছেন কে? এই জবান দিয়ে অনর্থক কথাবার্তা বলা যাবে? এই জবান দিয়ে গীবত করা যাবে না? এক ভাই আরেক ভাইয়ের দোষ বর্ণনা করে আছে না নাই? বিশ্ব নবী বললেন, ও বান্দা শোনো শোনো, এক ভাইয়ের দোষ কেউ যদি জবান দিয়ে উচ্চারণ করে, এক ভাইয়ের দোষকে যদি গোপন দোষকে প্রকাশ করে দেয়, রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা শোনো শোনো, তোমরা যদি এক ভাইয়ের দোষকে গোপন করে দাও, আমি রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার হাজার দোষকে গোপন করে দিব। সুবহানাল্লাহ পড়েন। তোমার যদি একটা দোষকে গোপন করে দাও, এক মুসলমান ভাইয়ের দোষকে যদি গোপন করে জবান দিয়ে, বিশ্ব নবী বললেন কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন তোমার হাজার দোষকে গোপন করে দিবেন। কিন্তু ওই ব্যক্তি যদি ওই দোষটা বারবার করতে থাকে আর তুমি বারবার যদি তাকে বলতে থাকো, ভাই এই কাজটা করা যাবে, এই কাজটা তুমি খবরদার করবা না, এই কাজ থেকে তুমি বিরত থাকো, এমন ভাবে বারবার বলার পরও সেই ব্যক্তি এই কথাটা শোনে, তখন আপনি এই দোষটাকে বর্ণনা করতে পারবেন, অমুক লোক এই কাজটা করেছে যাতে করে বন্ধ করার জন্য, ঠিক কিনা? কিন্তু আপনার সামনে একটা দোষ প্রকাশ পেয়েছে, এই দোষটা তাড়াতাড়ি অন্যের সাথে বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, একটা দোষ বর্ণনা করতে পেরেছে, এই দোষটা খবরদার তুমি কাউকে বলবা না। এজন্য করে বিশ্ব নবী বললেন, তোমার জামান দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে, এটা হচ্ছে ইমানের অঙ্গ, ঠিক কিনা? তোমার জবান দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায়, তোমার জবান দ্বারা, তোমার হাতের দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায়, কথাটা কার? এজন্য করে আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা অপর মুসলমান কষ্ট পাবে নাকি? কথা বলেন, আমার জবান দ্বারা, আমার কথা দ্বারা, আমার পাও দ্বারা, আমার হাত দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায়, এইদিকে খেয়াল রাখার দরকার আছে না নেই? এজন্য করে আমাদের জবান দ্বারা যেন আমার মুসলমান ভাই সুরক্ষিত থাকে, আমার হাত দ্বারা অপর মুসলমান যেন সুরক্ষিত থাকে, দরকার আছে না নেই? রাজি আছেন তো সবাই? সাইয়েদনা মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, কোরআন তেলাওয়াত যখন বন্ধ করলেন, মক্কার মদিনার বড় কাফের মুশরিক লিডাররা বললেন, ও মুসা তেলাওয়াত বন্ধ করলা কেন? মুসা বললেন, আর এই কোরআন তেলাওয়াত তোমাদের শোনা জায়েজ নাই, যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমান না আনবা ততক্ষণ পর্যন্ত আমি আর কোরআন তেলাওয়াত করব। মক্কা মদিনার বড় বড় কাফেররা বললেন, ও মুসা দ্রুত করে আমাকে মুসলমান বানায় দাও, কারণ এই কোরআন থেকে আমি বিচ্যুত হতে চাই না। সুবহানাল্লাহ পড়েন। মক্কা মদিনার লিডাররা সব মুসলমান হয়ে গেলেন মুসাবের হাত ধরে, মুসা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য করে এই কোরআনের বন্ধনে আমরা আবদ্ধ হতে রাজি আছি তো সবাই? তৃতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, কোথার থেকে কোথায় চলে গেল কথাগুলো, এখনো পর্যন্ত কয়টায় আসছি? চার নম্বরে আসছি আমরা, এবার চতুর্থ নম্বর, তৃতীয় নম্বর শেষ হলো,